ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পাঞ্জাবি মুলি পরাঠা। তো আমি বর্ন হয়েছি কলকাতায়, কিন্তু আমি ব্রট আপ দিল্লিতে। তো আমি অনেক নর্থ ইন্ডিয়ান ফুডস জানি বানাতে। তো এটা ফার্স্ট আমি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মুলি পরাঠা। তো মুলোটাকে পুরো শ্রেড করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন এর ভেতর থেকে জল বার করতে হবে, চিপে চিপে জল বার করতে হবে। একটু কষ্টের আছে, একটু চিপতে গেলে পর একটু মানে কষ্টই আছে। ভালো করে চিপতে হবে, সমস্ত চিপে চিপে জল বার করতে হবে, করে একটা আলাদা প্লেটের মধ্যে রাখতে হবে। এরকম রাখার সময় একদম ছড়িয়ে রাখতে হবে। এটা একদম জল জলগুলো সব আমি চিপে বার করে নিয়েছি। তো এটা এইভাবে সমস্ত যতগুলো পরোটা বানাবেন, যদি বানান 10টা পরোটা বা 12টা পরোটা, তো দুখানা বড় মুলো লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। 12টা পরোটার জন্য দুটো বড় মুলো লাগবে, বড় সাইজের। তো এরকম শ্রেড করে এরকম করে জলটাকে চিপে নিতে হবে ভালো করে। একটু কষ্ট হয় বটে, কিন্তু জিনিসটা খুব টেস্টি হবে। এই যে দেখুন, আমি এরপরে মশলাগুলো আমি দেখাচ্ছি কি কি মশলা মেলাতে হবে। মুলোটাকে ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন কত ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চিপে চিপে একদম। এটাকে কেউ কড়াই দিয়ে, যেটা অথেন্টিক মুলোর পরোটা তৈরি হয় সেখানে, কিন্তু কড়াইতে ওরা পাঞ্জাবিরা কখনো এটাকে নাড়ে না, কাঁচা মুলো দিয়ে বানায়, সব সময় জল ঝরিয়ে নেয়। এর মধ্যে আমি দিচ্ছি আনারদানা, আনারদানা যেটাকে বলে ড্রাই আনার, এই যে দেখিয়ে দিচ্ছি, এটা আনারদানা। একটু মুখে পড়লে পর পরোটার মধ্যে খুব ভালো লাগে, অল্প বেশি দিলেও ভালো লাগবে। তো আমি একটু ছড়িয়েই দিলাম, কত 1.5-2 চামচের মতন দিলাম। এখন আমি দিচ্ছি আদা কুচি, 2 চামচের মতন আদা কুচি আমি দিয়ে দিলাম। আদাটা মুখে মানে যখন পরোটা খাওয়ার সময় ভেতরে পরোটার ভেতরে খুবই ভালো লাগে। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আমি এই পরোটাটা একদম অথেন্টিক যেরকম পরোটা বানাই সেরকমই বানাচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, জোয়ান দিচ্ছি, 2 চামচ জোয়ান, জিরের গুঁড়ো, দু চামচ জিরের গুঁড়ো দিলাম, নুনটা একদম লাস্টে দিয়ে মাখবো। আচ্ছা, এখন আমি কাঁচা লঙ্কা তো হয়ে গেল, একটু নিয়ে নেবো। আচ্ছা, এখন আস্ত ধনে, এটা হচ্ছে রোস্টেড ধনে, আমার রোস্ট করা আগে থেকেই, আর রোস্টেড ব্ল্যাক পেপার এটা। তো এই 1 চামচ এটা মানে 1 চামচ ধনে নিয়ে আমি একটু, এই যে 1 চামচ ধনে নিয়েছি আর 1 চামচ রোস্টেড ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে যায়। তো এইভাবে কুটে নিলাম এটা আর ব্ল্যাক পেপার হোল, আস্তে আস্তে মানে পুরোটা মিক্সিতে ব্লেন্ড করবেন না, জাস্ট এটাতে থেতো করে নেবেন, একদম একটু আধা যেন থাকে, আধা ব্লেন্ডেড থাকে যেন। তো এটা পুরোটা দিয়ে দেবো, ফ্রেশ গন্ধ থাকবে পরোটার মধ্যে। পরোটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দেবো এখন। আচ্ছা, ধনে পাতাটা বলে দিচ্ছি, ভালো করে ধুইয়ে ধনে পাতা একদম টিস্যু পেপারের মধ্যে র্যাপ করে ভালো করে 2-3 বার টিস্যু পেপার চেঞ্জ করে জলটা একদম যেন না থাকে ধনে পাতার মধ্যে, থাকলে পর পরোটার পরোটার বেলা যাবে না। কেন কি মূলো থেকেও যদি জল বেরোয় আর এখান থেকেও যদি জল বেরোয় ধনে পাতা থেকেও, তাহলে পরোটা বেলা যায় না, ভীষণ কষ্ট হয় পরোটা বেলতে। তো এই দেখুন, আমি নুন দিচ্ছি এখন 3 চামচ নুন। এখন আস্তে আস্তে ভালো করে মাখবো, আমি মেখে পরোটা বানাচ্ছি।
আমি মশলাটা সব মিলিয়ে নিয়েছি একদম রেডি পুরটা আটা আমি মেখে রেখেছি এখানে আটা আমি এক ঘন্টা আগে মেখে রেখেছিলাম একদম পারফেক্ট হয়ে গেছে এখন বানাবো পরোটা একটু বড় লেচি নিতে হয় এই যে শুকনো আটার মধ্যে দিয়ে একটু বড় বড় করে বেলতে হবে এরকম করে করতে হবে তারপরে ফোল্ড করে পুরটা ভরে একদম আটকে দিতে হবে মুখটা একটু শুকনো আটা লাগে বেশি দেখুন শুকনো আটা নিয়ে নিলাম তার উপর থেকে একটু বেশি করে দিয়ে দিলাম এখন এই দেখুন এক্সট্রা আটাটা ঝেড়ে নিচ্ছি আমি পরোটা থেকে দিয়ে দিলাম আমি ঘি দিয়ে পরোটা বানাই সবসময় তো এর উপরে ঘি দেবো তাওয়াকে যখনই পরোটা বানাবেন আগে তাওয়াতে ঘি দেবেন না প্রথমে আগে পরোটাটা দিয়ে দেবেন তারপরে ভালো করে এটা যখন তৈরি হয়ে যাবে পরোটা তারপরে ঘি দেবেন আগে থেকে ঘি দিলে পরোটা শক্ত হয়ে যায় এই যে করছি আমি আরেকটা এটা হচ্ছে শীতকালে দিল্লিতে ভীষণ ফেমাস খাবার গোবির পরোটা মুলির পরোটা তো হিন্দিতে বলে মুলি কা পরাঠা আলু কা পরাঠা গোবি কা পরাঠা খুব ফেমাস এর সাথে লস্যি দিয়ে চলে তো ঠিক আছে আমি এখানে একটু পরোটাটা উল্টে দিই এবার দেখেছেন হয়েছে কিরকম কড়াক হবে একদম পরোটা এইসব পরোটাগুলো খুব কড়াক হতে হবে কড়াক না হলে পর কড়া করে না বানালে পর খেতে টেস্টি লাগবে না আমি এটা আবার পুর ভরছি বন্ধ করে দিলাম একসাথে দুটো তিনটে করে পরোটা বানানো যায় আস্তে আস্তে কিন্তু বেলতে হবে জোরে জোরে বেললে পর সমস্ত পুরগুলো মানে বেরিয়ে যাবে এই পরোটার ভেতর থেকে এই যে দেখুন হয়ে গেল একটাও ফাটেনি কিছু না এই দেখুন কিরকম কড়াক হয়েছে তো এরকম কড়াক হওয়া উচিত প্রত্যেকটা পরোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি পরোটা ঘি ছাড়া একদম বাজে লাগে খেতে ঘি দিয়ে করছি সফট থাকবে একদম কড়াক
ভালো করে পিট পিট করে বানাতে হবে। এদিকে এই পরোটাটা হয়ে গেছে, উল্টে দিয়ে একবার এই দেখুন যেভাবে আমি বানাচ্ছি এই রেসিপি ফলো করলে পর আর ভালো করে আস্তে আস্তে বেললে পর একটাও পুর ভেতর থেকে বেরোবে না, পুরগুলো সমস্ত ইনট্যাক্ট থাকবে ভেতরে আর ফ্লেভারটা একদম পুরোপুরি ইনট্যাক্ট থাকে। এই যে দেখুন আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি যেন ঘিটা ঢোকে ভেতরে খাস্তা হয়। আমার পরোটা রেডি, এই দেখুন আমার পরোটা রেডি। এর মধ্যে দেব মাখন, মাখন দিয়ে পরোটাটা খেতে হবে আর লস্যি, এক গ্লাস লস্যি।